হ্যালো বন্ধুরা, আমি সঞ্জিতা। এই ব্রহ্মাণ্ডের অনেক অজানা ও রোমাঞ্চকর তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মহাকাশ টিভি চ্যানেলটিকে। আজকে আমরা কথা বলবো জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। জুপিটার সূর্য থেকে আমাদের সোলার সিস্টেমের 5 নম্বর গ্রহ এবং আকারে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহ। জুপিটার যদি না থাকতো, তাহলে আমাদের পৃথিবীতে প্রাণের সম্ভব কখনোই ছিল না। এটি সত্যি একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ, যেটি আমাদের সবসময় রক্ষা করে আসছে। কিন্তু আপনারা তো নিশ্চয়ই শুনেছেন জুপিটার একটি গ্যাস জায়ান্ট। আমাদের সোলার সিস্টেমে 2টি গ্যাস জায়ান্ট আছে, জুপিটার এবং স্যাটার্ন। ইউরেনাস এবং নেপচুন এই 2টি আইস জায়ান্ট। জুপিটার অনেক বছর থেকে আমাদের পৃথিবী রক্ষা করে আসছে নিজের শক্তিশালী মাধ্যাকর্ষণ বল দ্বারা। এটি পৃথিবীর দিকে ধেয়ে আসা পিণ্ডগুলোকে নিজের দিকে টেনে নেয়। কিন্তু আপনারা কি জানেন কি হয় যখন জুপিটারকে র্যাডার টেলিস্কোপের দ্বারা দেখা হয়? এটি অদৃশ্য হয়ে যায় এমনভাবে যে মনে হয় জুপিটার সেখানে কখনোই ছিল না। জুপিটারের উপগ্রহগুলিকে আমরা দেখতে পাই, কিন্তু জুপিটারকে না। কিন্তু এটা কেন? তাহলে কি জুপিটার কি একটি ফাঁকা গ্রহ, যার একদিক দিয়ে প্রবেশ করলে অন্যদিক দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো? এই প্রশ্নের জবাব আমরা এখনই পাবো যখন আমরা জুপিটারে ল্যান্ড করব। তাহলে চলুন যাওয়া যাক জুপিটারের কাছে এবং যাওয়া যাক কি হবে যদি আমরা জুপিটারে ল্যান্ড করি। 7ই জানুয়ারি 1610 সালে যখন ইতালিয়ান অ্যাস্ট্রোনমার গ্যালিলিও গ্যালিলি তার টেলিস্কোপকে জুপিটারে কেন্দ্রিত করলেন, তখন তিনি দেখলেন জুপিটারের মোট 4টি উপগ্রহ তার চক্কর কাটছে। এর দ্বারা গ্যালিলিও বুঝলেন যে আমাদের পৃথিবী কেন্দ্র নয়, আসলে মহাকাশে প্রত্যেক অবজেক্ট অন্য অবজেক্টের চারপাশে ঘোরে। জুপিটার অনেক বড় গ্রহ এবং এর মাস সূর্যের 1000 ভাগের 1 ভাগ। সৌরমণ্ডলের প্রতিটি গ্রহের মাসকে একত্রিত করলেও এর মাস তার থেকে 2.5 গুণ বেশি। অর্থাৎ জুপিটার অন্যান্য গ্রহের তুলনায় অনেকটাই বড়। এর মধ্যে প্রায় 1706 পৃথিবী খুব সহজেই ঢুকে যেতে পারবে। জুপিটারের এত বড় আকার এবং মাধ্যাকর্ষণ শক্তি সবসময় আমাদের ধ্যান তার দিকে আকৃষ্ট করে এসেছে। কিন্তু জুপিটারকে ভালোভাবে জানতে আমাদের এর খুব কাছে যাওয়া দরকার ছিল, কারণ কোনো বস্তুকে ঠিক করে জানতে হলে তাকে কাছে থেকে দেখা খুবই জরুরি। এই কারণেই মানুষেরা জুপিটারকে কাছ থেকে দেখার জন্য তৈরি হয়ে গেল এবং ফাইনালি 18th অক্টোবর 1989 গ্যালিলিও স্পেসক্রাফ্টকে লঞ্চ করা হলো। এই স্পেসক্রাফ্টটিকে মূলত জুপিটারকে কাছের থেকে দেখার জন্যই তৈরি করা হয়েছিল। 7 ডিসেম্বর 1995 গ্যালিলিও স্পেসক্রাফ্ট জুপিটারের অরবিটে প্রবেশ করলো, জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের ভেতর। জুপিটারের ম্যাগনেটিক স্ফিয়ার নিজেই একটি চমৎকার। এটিকে পায়োনিয়র স্পেসক্রাফ্টের সাহায্যে 1973 খোঁজা হয়েছিল। এরপর 1979 ভয়েজার স্পেসক্রাফ্ট জুপিটারের খুব কাছে গিয়েছিল, যার সাহায্যে আমরা জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি। কিন্তু আমরা পরে জানতে পারলাম যে জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড আমাদের অনুমানের থেকেও অনেক দূর পর্যন্ত বিস্তারিত। এর ম্যাগনেটিক ফিল্ড সূর্যের দিকে প্রায় 17 লাখ রেডিয়াস পর্যন্ত বিস্তারিত এবং সূর্যের অপোজিট ডিরেকশনে প্রায় স্যাটার্নের অরবিট পর্যন্ত বিস্তারিত। এই ম্যাগনেটিক স্ফিয়ার সোলার উইন্ডসদের বাধা দেয়। জুপিটারের ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাথে ভয়েজার স্পেসক্রাফ্ট মিশনে আমরা জানতে পারি যে জুপিটারের একটি উপগ্রহ এমনও আছে যেটি গরম লাভা দিয়ে তৈরি এবং আরেকটি উপগ্রহ ঠান্ডা বরফের চাদর দিয়ে ঢাকা। কিন্তু এটা কেন? এটার উত্তর আমরা পরের ভিডিওতে জানব। জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড বৈজ্ঞানিকদের চমকে দিয়েছিল। কিভাবে এই দৈত্যাকার গ্যাস জায়ান্ট থেকে এত শক্তিশালী ম্যাগনেটিক স্টর্মস উৎপন্ন হতে পারে? জুপিটারের অ্যাটমসফিয়ারে অ্যাপ্রক্সিমেটলি 75% হাইড্রোজেন, 24% হিলিয়াম এবং বাকি পার্সেন্টেজ অন্যান্য গ্যাস দ্বারা তৈরি, যেমন মিথেন, ইথেন, ওয়াটার পেপার, অ্যামোনিয়া, সিলিকন বেস কম্পাউন্ড, কার্বন, হাইড্রোজেন সালফাইড, নিয়ন, অক্সিজেন, ফসফেন, হাইড্রোজেন সালফাইড। কিভাবে একটি গ্যাস জায়ান্টের ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে? তাহলে জুপিটারের কি কোনো মেটাল কোর আছে? তাহলে এটা কি শুধু গ্যাস দিয়ে তৈরি প্ল্যানেট নয়? বলে এসব প্রশ্নের উত্তর জানাই ছিল গ্যালিলিও স্পেসক্রাফ্টের কাজ। 1995 জুপিটারের অরবিটে প্রবেশ করা মাত্র গ্যালিলিও স্পেসক্রাফ্ট তার কাজ শুরু করে দিয়েছিল। গ্যালিলিও আমাদেরকে জুপিটারের 4টি বড় উপগ্রহ ইউরোপা, গ্যানিমেড, আইও, ক্যালিস্টোকে খুব কাছ থেকে দেখিয়েছিল। এর দ্বারা আমরা জুপিটারের অন্যান্য উপগ্রহগুলি সম্পর্কেও জানতে পারি।
বর্তমানে আমরা জুপিটারের 79টি উপগ্রহ সম্পর্কে জানতে পেরেছি, যেগুলি বৈজ্ঞানিকরা খুঁজে বের করেছেন। জুপিটারকে কাছ থেকে দেখলে পরে আমরা এর ভেতরের রঙিন তুফানি মেঘগুলোকে দেখতে পারবো, যেগুলি জুপিটারকে একটি আকর্ষণীয় রূপ দেয়। কিন্তু এই দৈত্যাকার গ্রহে এগুলি যত সুন্দর লাগছে, বাস্তবে এগুলি ততটাই খতরনাক এবং ভয়ানক। জুপিটারের মেঘে দেখতে পাওয়া এই গ্রেট রেড স্পট একটি চক্রবাতী তুফান, যেটি গত 300 বছর থেকে জুপিটারের আকাশে বয়ে চলছে। এবং এই চক্রবাতী তুফান 250 মাইলস পার আওয়ার অর্থাৎ 402 কিলোমিটার পার আওয়ার গতিতে বয়ে চলেছে। এই গ্রেট রেড স্পট আকারে আমাদের পৃথিবী থেকেও বড়। তাহলে আপনি ভেবে দেখুন যে এই সুন্দর লাল স্পট কতটা ভয়ানক। জুপিটার আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হওয়ার সাথে সাথে সবচেয়ে তাড়াতাড়ি ঘূর্ণন করা প্ল্যানেট। বিশালাকার হওয়ার পরও এটি খুব তাড়াতাড়ি এর কক্ষপথে ঘূর্ণন করে। জুপিটারের ইকুয়েটর প্রায় 1600 কিমি/হ ঘূর্ণন করে এবং জুপিটারের একদিন মাত্র 9.5 ঘন্টা হয়, আর আমাদের পৃথিবীর একদিন 24 ঘন্টা হয়। তাহলে আপনারা ভেবে দেখুন, বিশালাকার হওয়া সত্ত্বেও জুপিটার কতটা স্পিডে ঘূর্ণন করে, এবং এই ঘূর্ণনই জুপিটারের বায়ুমণ্ডলের ভয়াবহতা সৃষ্টি করে। জুপিটারের মেঘগুলিকে আপনারা প্রতিনিয়ত তুফান আকারে আলাদা আলাদা ডিরেকশনে বয়ে চলতে দেখবেন। পৃথিবীতে এরকম সাধারণ চক্রবাতী তুফান মাটিতে প্রবেশ করতেই শেষ হয়ে যায়, কিন্তু জুপিটারে এটা হয় না। জুপিটারে কোনো মাটি নেই, এর গরম বায়ুমণ্ডল এই তুফানগুলোকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু সত্যিই কি জুপিটারে কোনো মাটি নেই? আজকে আমরা জুপিটার সম্পর্কে অনেক কিছুই জানলাম, কিন্তু এখনও আমরা এর ভেতরে ল্যান্ড করিনি। ওয়েল, তাহলে চলুন ল্যান্ড করা যাক এর ভেতরে। 1989 লঞ্চ করা গ্যালিলিও স্পেসক্রাফট নিজের 6 বছরের যাত্রা শেষ করে 1995 জুপিটারের কক্ষপথে প্রবেশ করে। এই মিশনে জুপিটারের উপগ্রহ এবং জুপিটারের অনেক কাছের থেকে কিছু ছবি তোলা হয়। কিন্তু এই প্ল্যানেটটিকে আরও ভালো করে জানার জন্য আমাদের এর ভেতরে প্রবেশ করতে হতো, কারণ কোনো প্ল্যানেটকে কাছের থেকে জানতে হলে তার ভেতরে প্রবেশ করতে হয়, যার কারণে আমাদেরও এর ভেতরে ল্যান্ড করা জরুরি ছিল। এবং এটি ছিল গ্যালিলিও স্পেসক্রাফটের মিশন, জুপিটারের মাটিতে ল্যান্ড করা। কিন্তু আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। এর আগের ইনফরমেশন পাওয়ার জন্য আপনাদের সাথে থাকতে হবে এই চ্যানেলটির। পরের ভিডিওটিতে আমরা জানবো কী হবে আমরা যদি জুপিটারে ল্যান্ড করি। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে ইন পিস।